আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি মিঠাইকে অন্য ঘরে নিয়ে গিয়েও কথা বলতে পারতাম, কিন্তু না, সিদ্ধার্থ আমি এখানেই যা বলার বলবো। এখানেই হয়ে যা কথা, নাকি অনিমেষ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আমি তো তোমাকে বলছি সুস্মিতা, ওরা পারফেক্ট কাপল হবে। আর তুমি ওকে খামোকা, হ্যাঁ দাও, তুমি সিদ্ধার্থকে খামোকা খারাপ ছেলে ভাবছো কেন? আসলে কি জানো সিদ্ধার্থ, সুস্মিতা ওই নারীদের অধিকার টধিকার নিয়ে লড়াই করে, তো তাই ও ধরেই নিয়েছে যে তুমি মিঠাইয়ের প্রতি অন্যায় করছো। ও মিঠাই, তুমি আমার মাকে তোমার বর সম্পর্কে নিশ্চিন্ত করে দাও দেখি। বলে দাও তো, সিদ্ধার্থ তোমাকে ঠিকঠাক সম্মান দেয় কিনা? কি করছো কি? মিঠাই যদি এখন সবার সামনে সব ভুলে দেয় কি হবে বুঝতে পারছো তুমি? নন্দু, মিঠাই মরে যাবে তবু মুখে কিছু বলবে না। এতদিনে তুমি ওকে চিনতে পারলে না? এক্স্যাক্টলি, এসব দেখেও যদি সিরের একটু সেন্স আসতো। মিঠাই, চুপ করে আছো কেন? রাজীব যেটা বলতে বললো বলো। দেখো, মেয়েরা সাধারণত এসব ব্যাপারে প্রথমে চুপ করে থাকে, পরে কিন্তু ঝামেলায় পড়ে যায়। আমি বলছি না যে সিদ্ধার্থ খুব খারাপ ছেলে, কিন্তু ছেলেরা অনেক সময় বোঝে না যে তারা কোথায় অসম্মান করছে। না না হে দিদিমণি, সম্মান অসম্মান তো সব নিজের উপর। আমি যদি কাউকে অসম্মান করতে দিই, তাহলে তো সে আমাকে অপমান করতে পারবে, বলো? তবে তুমি আমার জন্য এত ভেবেছো, আমি সারা জীবন তোমাকে প্রণাম করব গো। তুমি এত ভালো মানুষ, না তোমার মতো মানুষই হয় না, এই জন্যই নতুন জামাইবাবু বড় জামাইবাবু এত ভালো মানুষ। মিঠাই, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি কি এখানে কথা বলতে ভয় পাচ্ছ? কফিতে একটু মিল্ক অ্যাড করবো আন্টি, একটু বেশি কড়া হয়ে গেছে। আমি আসছি, এক্সকিউজ মি। দেখলে তো মা, সে চলে গেল। এবার মিঠাই তোমাকে সিরের বিষয়ে সবটা বলবে। কি মিঠাই, কি হলো? দেখো মিঠাই, তুমি বাকিদের কথা ভেবো না, তোমার মধ্যে যদি কোনো কষ্ট যন্ত্রণা থাকে তুমি প্লিজ মাকে বলতে পারো, বলো। ও মা, কষ্ট কিসের গো? আমি এত ভালো একটা বাড়ি পেয়েছি, তোমাদের মতো এত ভালো একটা পরিবার পেয়েছি, আমার মাথার উপর ঠাম্মা দাদু পিসি আছে, আমার কিসের কষ্ট? হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার দোকানটা খুলবো, কিন্তু গোপাল আমার জীবনটা না একদম অন্যরকম করে দিল। এবার মিঠাই তো বুঝেই উঠতে পারছে না যে কি করবে কিভাবে চলবে, তাহলে দাদু নাতি কি করে বুঝবে বলো? সিট, শুনছিস? পিসি তো বলেছিল বিয়ের পর মেয়েদের আগে পাল্টাতে হয়, আর দাদুর রাগে নাতি কি করে বুঝবে বলো তো যে মিঠাই তার স্পিড নিয়ে তার জীবন ঢুকে পড়বে? এটা যার সঙ্গে হয়ে গেছে সে তো দাদুর মতো মানুষেরই নাতি বলো, আর দাদু তো মানুষ না, দাদু হলো ভগবান। তার নাতি কি কখনো কাউকে মন থেকে অসম্মান করতে পারে বলো? কোনো মতে নিপার রাতুলের বিয়েটা ফিক্স করে চলে যেতে হবে এখান থেকে। পশু সিদ্ধার্থ, সিদ্ধার্থ আজ তোমার বউ আমার মতো জাদ্রেল হেডমিস্ট্রেসকেও চুপ করিয়ে দিয়েছে। তোমরা ওকে চিরকাল মাথায় করে রেখো।
শিখে গেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো বলতো মিঠাইকে দুবার কিচ্ছু শেখাতে হয় না, মিঠাই একবারই ধরে ফেলে। জানো তো বাবা যা যা মিষ্টি শিখিয়েছেন আমাকে, আমি সব একবারই শিখে গেছি। কি এটা তো বাড়ির রাস্তা না, কোথায় যাচ্ছি আমরা? দেখো মিঠাই, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, সেগুলো বাড়িতে বলা যাবে না, এরকম গাড়ি চালাতে চালাতেও বলাটা ঠিক হবে না, তাই একটু সামনে ফ্রি জায়গা দেখে একটু পার্ক করছি। দাদা, কটা গোলাপ ফুল নাও না গো, এই কটাই বাকি আছে, বৌদিকে দেবে? লাগবে না। নাও না দাদা। আপনি মানবেন? বলছি এক কাজ করো, তুমি যতগুলো গোলাপ আছে দিয়ে দাও, টাকাটা রাখো। খুব ভালো থাকবে গো দাদা। আসি বৌদি, আসি দাদা। ছুটে চলে গেল, অদ্ভুত। ভয় পেয়েছে, যদি টাকাটা ওর কাছে কেড়ে না হয়। আসলে কি জানো, এই 500 টাকাটা না আমার কাছে অনেক টাকা। আমি যখন বিজনেস করতাম তখন ওদের দেখতাম কি না। কোথায় যাচ্ছ মিঠাই? আসছি। কাকা, এই নাও এই ফুলগুলো ধর, ধর না, গন্ধ শোকো, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। পাগল নাকি? না গো দাদাবাবু, পাগল কেন হব। আসলে ওই কাকাকে তো সবসময় সবাই পয়সাই ছুড়ে দেয়, আমি না একদিন হাতে গোলাপ দিলাম, কাকার মনটা ভালো হয়ে যাবে। কি বলতো, টাকা দিয়ে তো সবসময় সবকিছু হয় না। যাকে তুমি কি বলবে বলছিলে বলো। দেখো মিঠাই, এই যে আমরা আজ রাজীব দাদের বাড়িতে গেলাম, রাজীব দার মায়ের সামনে যা যা বললাম, যা করলাম, এই সবটাই কিন্তু মানে সবটাই মিথ্যে, কোনটা ঠিক নয়। এইটুকু বোঝার বুদ্ধি মিঠাই আছে, মিঠাই এতটা বোকা নয়। বলছে কি, এবার না গাড়িটা স্টার্ট দিলে ভালো হয়, ওদিকে নিপালি দিনে বসে আছে কি হলো সব শুনবে বলে। থ্যাংক ইউ। করার কিছু হয়নি, পুরো ব্যাপারটা সহজে বুঝে গেছো তাই তোমাকে থ্যাংক ইউ বললাম। এবারে চুপ করে গাড়িতে বসো, বাড়ি যাবো আমরা, আর পারছি না। কি হলো? ও, সেই লাল গাড়ি, এই জন্য বলেছিলাম আমরা মুন্নিতে চড়ে আসি। শাট আপ। চার্জ নেই, পাওয়ার ব্যাংকটাও বাড়িতে ফেলে এসেছি, গাড়ির চার্জারটাও নেই, সবটাই হাতের বাইরে চলে গেল। তোমার মোবাইলটা এনেছো? ফোন? না না আনিনি। তার আনবে কেন,
ফোনটা যে সাথে ক্যারি করতে হয় সেই আইডিয়াটাও তো নেই তোমার। রিডিকুলাস। প্লিজ প্লিজ কথাটা শুন। দ্যাটস ইট। আমার এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নেই। তুই যা করছিস নিজের রিস্কে করছিস। এরপর কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করতে আসবি না। তুই এখানে কেন চলে এলি বলতো? কোনো মানে হয় এসব করা? তুই করতেটা কি চাইছিস আমি তো বুঝতে পারছি না। তোর কি কোনো সেন্স নেই? এখানে অনেকে আছে। হ্যাঁ তো থাকুক না, আমার তাতে কি? আমি তো ঠেকা নিইনি তোর মান সম্মানে, কারণ তুইও সবার সামনে আমার সম্মানটা রাখিস নি। স্যার বারবার তুই বলিস এই বিয়েটা তুই মানিস না। মিঠাই তোর কেউ হয় না। মিঠাইকে বিয়ে করেছিস শুধুমাত্র দাদায়ের জন্য। ভুল করে অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু ভাবনা চিন্তা না করে, রাইট? তুই কেন এরকম কাণ্ড করছিস এখানে? করছিস তার কারণ তুই আরো বড় একটা ফাঁদে পড়ছিস ফ্যামিলির জন্য হাজবেন্ড সাজার নাটকটা করে। এখানে এখন সবাই ভাবছে যে তোর আর মিঠাইয়ের সম্পর্কটা পাকাপোক্ত হবে, তুই রেসপন্সিবল হাজবেন্ড হবি, মিঠাই তোর বউ হবে। এখন তো আবার চারিদিকে ওই মেয়েটাকে ভাবি যে বলে ডাকছে। এরপর তুই কি করে মেয়েটার পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসবি? স্যার দিদিমণি, এখানে দাদু ঠাম্মা আছে। হ্যাঁ তো থাকুক না, আমি তো দাদাইকে কথাগুলো বলছি। দাদাই দেখুন, আমি জানি আপনি আমাকে আজ খুব খারাপ মনে করছেন, কিন্তু একটা কথা মন থেকে বলুন তো, এই বিয়েটাকে কি বিয়ে বলে? সিটকে কখনো মিঠাইকে বউ বলে মেনে নিতে পারবে? আপনি বলুন। দেখুন আমি জানি আপনারা আজকে সকলে খুব হ্যাপি, কারণ নিপা আর রাজীবের বিয়েটা হবে। কিন্তু একবারও ভেবেছেন যে আন্টি যেদিন ধরে ফেলবে এই সবটা একটা নাটক সেদিন কি হবে? যিনি সে ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছিল বলে বিয়েটা ভেঙে দিতে পারেন, তিনি কি এত বড় মিথ্যাটা জানার পর বিয়েটা দেবেন? শোনো তোষা, আমি তোমার সঙ্গে কোনো অভদ্রতা করতে চাই না। তুমি এ বাড়ির অতিথি, সমরেশ তোমাকে নিয়ে এসেছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে সিদ্ধার্থ মিঠাইকে মেনে নেবে কি নেবে না, নিপার বিয়েটা ভাঙবে কি ভাঙবে না, সুস্মিতা মিথ্যেটা মেনে নেবে কি নেবে না, কিংবা মিথ্যেটা আবার সত্যি হয়ে উঠবে কিনা, এগুলো নিতান্ত আমাদের পারিবারিক ব্যাপার। তাই নিয়ে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? দাঁড়াও সিদ্ধার্থ, দাঁড়াও। শোনো সিদ্ধার্থ, ওই মেয়েটির সঙ্গে তোমার কি সম্পর্ক সেই নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, কারণ সেটা আমার রুচিতে বাধে। তবে একটা কথা আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, মিঠাইকে এবারের বউ হিসেবে আমি মেনে নিয়েছি, তাকে স্বীকৃতি দিয়েছি, তাই তার কোনো অপমান আমি বরদাস্ত করব না। তোমার ওই বন্ধুটি বারবার বলবে যে মিঠাই তোমার কেউ হয় না আর তুমি মুখ বুঝে সহ্য করবে, এটা হতে পারে না। তাই তোমার বন্ধুকে বলো হয় সাবধান হতে, নাহলে বলো নিজের বাড়ি চলে যেতে। আমি কিছুতেই এরা মেনে নেব না। তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? এসব কথা এখন বলার দরকার নেই, চলো ঘরে চলো। তুমি দিদিমণিকে কেন বলছো না বলতো, যে তুমি আমায় স্পষ্ট করে বলে দিয়েছো যে আজকে সবটা মিথ্যে? বাবা মিঠাই তো অতটাও বোকা নয় যে যে কেউ বৌদি বলে ডাকলে মিঠাই সবটা সত্যি বলে ধরে নেবে। তাহলে দিদিমণি দিদিমণি এগুলোকে কেন সত্যি বলে ভাবছে? তবে হ্যাঁ, যতদিন না রাতুল দাদা আর নিপা দিদির বিয়েটা হচ্ছে ততদিন কিন্তু হেড দিদিমণির সামনে এই নাটকটা করতেই হবে, করতেই হবে। দেখো ড্যাস, আমার বেস্ট ফ্রেন্ড, আমি বিপদে পড়ে যেতে পারি এই ভেবে ও ভয় পাচ্ছে। ও ভালো করেই জানে যে আজ যা যা হয়েছে সবটাই ড্রামা ছিল। ইনফ্যাক্ট আমারও খুবই অস্বস্তিকর লাগছিল, কিন্তু আর কোনো উপায় ছিল। ঘরে চল,
আজ আমি তোকে কফি করে খাওয়াচ্ছি। And Tess, I think you should relax. যা যা ড্রামা করা সব হয়ে গেছে তো, it's all over. চল। ধুত বাবা, কি দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি? গোপাল, মিঠাইয়ের আজকাল কারণে অকারণে চোখে জল আসছে কেন বলতো? খুব বিরক্ত লাগছে কিন্তু। হ্যাঁ ওঠাম্মা, বলছি মাসিকে যেতে দাও না গো। আরে যেতে দাও মানে? যেতে দাও বললেই যেতে দেওয়া যায় নাকি? এই না বাবা, লক্ষ্মীর মা শোনো, তোমার যদি যেতে হয় তাহলে একটা লোক দিয়ে যাবে, তাকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে তারপর যেখানে যাবার যাও। আরে বাবা, সামনে আমার আমার নিপার আশীর্বাদ না? না বৌদি, হবে না। হবে আচ্ছা আমি বলি, কাজকর্ম সমস্ত দায়িত্ব আমার। আরে বাবা, মিঠাইকে কখনো কাজকর্ম তো ভয় পেয়েছে নাকি? নিপার দিদি আশীর্বাদের দায়িত্ব আমার কাকি, তুমি কোনো চিন্তা করো না। সেই তো ছোট বৌদি, তুই কেন তো চিন্তা করছিস বলতো? তুই বোধহয় ভুলে গেছিস যে আমাদের সাথে আমাদের গ্রেট মিঠাই আছে, তাই না? তুমি যাও গোজ গাছ করে নাও, আমি সব সামলে নেবো, তুমি চিন্তা করো না। তবে যাই। মিঠাই থাকো। ও মা থাকো। এই তোমরা তো পাখামি করার কি দরকার ছিল শুনি? আরে বাবা, বুঝতে পারছো না কেন বাড়িতে রাজ্যের কাজ রয়েছে সেগুলোকে আমরা তুমি একা হাতে সব সামলাতে পারবে? আচ্ছা ছোট বৌমা, ও একা কেন? তুমি আছো, আমি আছি, তাছাড়া সবাই মিলে ওকে সাহায্য করব। আজকে আমি বাবুলালকে বলবো একটা লোকের জন্য। মা, হয়ে গেল, তোমার ছোট বৌমার গা হাত পা একেবারে ঠান্ডা, কি কাজ করবে বলো তো বেচারি এখন। হ্যাঁ ছোটা, তুই না সত্যি ভারি অসভ্য। তুই ছোট বৌদি বেশি রাতে লাগিস কেন? হ্যাঁ খালি ওকে রাগাস। আর ছোট বৌদি তুই কেন এত চিন্তা করছিস? আমি তো এসেই পড়েছি, সব হাতে হাতে কাজ করে দেবো। ও কাকি, তুমি কোনো চিন্তা করো না গো, আমি সব সামলে নেব। আর দেখো এমনিতেই তো আমার বিজনেসটা এখন বন্ধ আছে। ও দাদু, আমার দোকানটা কি খুলবো না বলো তো? এই রে পোকা আবার নড়েছে। হ্যাঁ ঠিক বলেছিস ওমু, এই না এখন আর ওই বিজনেসের কথা একদম না। এই যে আগে কিন্তু পড়াশোনার বিষয়টা ভাবতে হবে। হ্যাঁ বাবা, সুস্মিতা কিন্তু আমাকে কালকে ফোন করেছিল, বললো আগে ওকে প্রাইভেটে পরীক্ষাটা দিয়ে স্কুল লেভেলটা পাশ করতে হবে। সিদ্ধার্থ তুই কি বলিস? পিপি আমার এই বিষয়ে কি বলার থাকতে পারে? যা বাবা, তুই বলবি না তো কে বলবে? ও বাবা কিছু বলো না। নিশ্চয়ই ওকেই বলতে হবে, ও মিঠাইকে বিয়ে করেছে, মিঠাইয়ের দায়িত্ব নিয়েছে, এবার ওই সিদ্ধান্ত নেবে মিঠাই এরপর পড়াশোনা করবে না ব্যবসা করবে। এই যে এদিকে একটু পায়ের ধুলো দিলে ভালো হয়, তোমার ওই গ্রিন টিটা এরা বানিয়ে দেবে। এই খুকি যা, তো দাদু ভাইকে চা বানিয়ে দে। দাদাই, তোমরা এইসব বিষয়ে আমাকে কেন ইনভলভ করছো বলো তো? দেখো আমি রাজীব দাদের বাড়িতে মিঠাইকে নিয়ে গেছিলাম একটা বিশেষ কারণের জন্য, আর সেই কারণটা তোমরা ভালো করেই জানো। তোমরা যদি এখন ভাবো যে আমি বিয়ের ব্যাপারটায় নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গেছি, তাহলে সেটা তোমরা ভুল ভাবছো। আই এম সরি, আমার মনে হলো এই কথাটা সবার সামনে ক্লিয়ার করে দেওয়া উচিত। কি করছো কি তুমি? আমার জন্য চা করতে হবে না তোমাকে, ওটা আমি নিজেই পারি। আজ হঠাৎ আমার জন্য চা করার কি হয়েছে তোমার? দাদু বলেছে তাই, না হলে আমার ওই কষো কষো তেতো বিচ্ছিরি চাটা করার কোনো স্বাদ নেই। পিসি, তুমি আর কোনোদিন আমাকে উচ্ছে বাবুর জন্য কষো কষো চা আর তেতো তেতো কফি করতে বলবে না। আমার যেরকম তেতো খাবার ভালো লাগে না, সেরকম তেতো লোকজন আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
বাবা বলছিলাম কি, আমাদের এবার কিন্তু অনিমেষ বাবুর বাড়িতে একবার যাওয়া উচিত, দিনক্ষণ গুলো তো ঠিক করতে হবে। সোম, একটা কথা আমি তোমার কাছ থেকে জানতে চাই। গত 3 মাসে বিক্রি অর্ধেক হয়ে গেছে, এই বিষয়টা তোমার নজরে পড়েনি কেন? দাদাই দাদাই, তোমাকে কিছু বলার আছে। খারাপ খারাপ কি সাফাই দেবে তুমি, কি বলার আছে? গত 3 মাসে দুখানা দোকানে বিক্রি অর্ধেক হয়ে গেছে, জানিস কিছু? আর কারণটা খুঁজে বার করবে কে? শোন তো, আমি একা কেন বের করবো কাকাই, অন্যরা তো আছে। তারা শুধু মালিক সেজে ছড়ি ঘোরাবেন আর সবকিছুর জন্য দায়ী হব আমি, এটা তো হতে পারে। কি বললে তুমি? এত বড় আস্পর্ধা তোমার? স্কাউন্ডেল, ভাবলে তোমার দাঁত? আচ্ছা বলো, কাল সিট কি ফাটাফাটি গান গেয়েছে? তোরা তো সবটা মিস করে গেলি, মানে ভালো করে দেখতে পেলি না, ভিডিও কলে তো ওরকম ভাবে দেখাই যায় না। হ্যাঁ রে দিদিয়া, তুই ঠিকই বলেছিস, আমরা তো সেভাবে, তুই যেটা ভাবছিস ব্যাপারটা কিন্তু সেরম নেই। দাদা ভাই বাড়ি ফেরার পর থেকেই আবার নিজের আগের ফর্মে ফিরে এসেছে। আমি বুঝতে পারছি না। আরে আপনারা সকলে এখানে? রাতুল, কংগ্রাচুলেশনস, শুনলাম তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। বিয়েটা তাহলে হচ্ছে? ইয়া, থ্যাঙ্কস টু মিঠাই, ওর কথাতেই সবটা হলো, ওর কথাতেই মা রাজি হয়েছে। সো এ মা, আমি কি করলাম গো রতন জানে বাবু? হে দিদিমণি, এত ভালো মনের মানুষ যে। এক্সকিউজ মি, আমাদের বেরোতে হবে। পিসি বলো না, রাজুর সাথে কথা বলতে, বেরিয়ে যাচ্ছে তো। টেস্ট চল, লেট হয়ে যাচ্ছে। বাই এভরিওয়ান। ইচ্ছা চলে গেল তো, এবার কি হবে? এবার দাদুর কাছে গিয়ে নতুন যাব আর নিপা দিদি সিনেমা দেখার কথাটা কে বলবে? আমি বলছিলাম কি, অপা আমি একবার চেষ্টা করে দেখব। বিশু ঠিক বলেছো, তুমি চলে যাও, ভালোই হবে। তুমি দাদুর ঘরে যাও, গিয়ে কথা বলো, ঘরে সবাই আছে। হ্যাঁ মিঠাই ঠিকই বলছো, তুমি যাও আর ছোট বৌদিকে আসতে বলো। ঠিক আছে। রাতুল, কখন থেকে দাঁড়িয়ে আছো দেখছি? হ্যাঁ জামাই আদর করতে হবে। কি রে স্যান্ডি, জামাই আদর কর। এ নন্দা তুই আয় আমার সাথে, আর বলিস না আজ থেকে আমার লক্ষ্মীর মা কাজ ছেড়ে দিয়েছে। রাতুল চলো এসো, তোমার একটু জামাই আদর করি, চলো বসো বসো বসো। থ্যাংক ইউ মা। ও মা, বলছি কি হয়েছে গো, সবাই এত সিরিয়াস কেন? কিছু না, বাদ দে না। আচ্ছা কি খাবে বল? হট কফি, আইস টি, কোল্ড কফি? না 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 না, আমি 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 কিছু খাবো না, আমি খেয়েছি। আমি তো আসলে মিঠাইকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে এলাম, মানে ওই আমাকে বললো আসতে। ওর কথা শুনে মা এতটাই ইমপ্রেস যে অনবরত বলেই চলেছে যে মিঠাইয়ের মতো মেয়ে হয় না। বলছি কি, তুমি নতুন জামাইকে নিয়ে ছাদে যাও আর আমি নিপা দিদিকে নিয়ে ছাদে চলে যাচ্ছি। ওদের দুজনের একসাথে কথা বলাটা খুব দরকার। দেখো দাদু সিনেমা দেখতে বেরোতে দেবে কি না সেরকম এখনো জানি না। মিঠাই, তোমার তো এইসব বুদ্ধি বেশ পাকা, তা তুমি তোমার উচ্ছে বাবুকে একটু ম্যানেজ করতে পারছো না? কি করব বলো, আমি হলাম মিঠাই আর দাদুর আগে না থেকে উচ্ছে বাবু, একজন মিষ্টি আর একজন তেতো। আর তাছাড়া উচ্ছে বাবু তো এই বিয়েটা মেনেও নেয়নি, তাহলে এই ম্যানেজটা করবো কি করে বলো? যাকে যা হওয়ার হয়েছে আমার ব্যাপারে এখন ভাবতে হবে না, তোকে যেটা বললাম তুই সেটা করো। রাতুল বলছি, এই মহিলা মহল ছেড়ে একটু আমার সঙ্গে উপরে চলো তো, তুমি তো সারাক্ষণ শুধু হবু বউ হবু শালি এদের নিয়েই আছো।
এই হবু শালাটাকেও তো একটু দেখতে হবে। চলো চলো চলো। এই কি করছিস? কি ওরা একটু কথা বলছিল এখানে? না এখন ওদের অত কথা বলতে হবে না, চলো রাম। আচ্ছা আচ্ছা, মানে কি? আরে চলো চলো, কি প্ল্যান? কি সেইটা বলার জন্যই তো যাচ্ছি, চলো চলো। বাবা সিনেমা যা দেখতে যাও হবে না, সেটা আমি ভালোই বুঝে গেছি। এই শ্রী চল তো তোর ল্যাপটপে আমি একটা ভালো মুভি দেখবো, চল। আমি নেই, আমার অনেক অ্যাসাইনমেন্ট পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে, মুভি দেখার একদম টাইম হবে না। তুই এখানে আয়, বিয়ের আগে একটু কাজকর্ম শিখে নে বরং, তাহলে আমাদের শাশুড়ি মা একটু খুশি হবে। আয়। সর্বনাশ নন্দা, তোর শরীর ঠিক আছে তো? তুই কাকে কাজকর্ম শিখতে বলছিস? নিপাকে? তার থেকে বরঞ্চ রাতুলকে কাজকর্ম শেখা, বিয়ের পরে ওই সংসারটা করবে। নিপা দিদি শোনো না, বলছি কি, আমার সাথে তুমি উপরে চলো, আমার এমনিতে অনেক কাজ আছে, তুমি পাশে দাঁড়িয়ে দেখবে তাতেই হবে। চলো 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 চলো। পিপি শোনো না, কি কি হয়েছে জানো? কাল রাতে মিঠাইকে দেখে মনে হলো ও বোধহয় সিদ্ধার্থকে ভালোবাসতে আরম্ভ করেছে। আমি জানতাম মিঠাই সিদ্ধার্থকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। শ্রী সিদ্ধার্থ মিঠাইকে কবে ভালোবাসবে এটাই হচ্ছে দেখার। ভাবিজি নমস্তে, বলছিলাম যে এত রাত্রিবেলা কেন কষ্ট করে করে আপনারা যাবেন? তো আমার তো গাড়ি আছে, চলুন না, আইল ড্রপ ইউ অল। আসলে আমরা তো একটু হেঁটে, না প্লিজ ভাবিজি না বলবেন না। আসলে আমরা সবাই গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরছি, তাই লিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ। ওকে ব্যাড লাক, ঠিক আছে, অন্য কোনো দিন হবে। বাই দেন, গুড নাইট। গুড নাইট। আরো একটা গাড়ি দেখলি? এটা আগরওয়াল সুইটস এর মালিক না? না এত শো অফ করার কি আছে? একদিন এক একটা গাড়ি চড়ে বাবা। উফ কি মজা বলো তো, খুব বড় খুলে বোধ হয় এমনই হয়। বৌদি এবার না একটা ট্যাক্সি ডাকতেই হবে, না হলে আমার প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না। নিপা হয়তো ভাবছে যে সারা জীবন হেঁটে হেঁটে সবটা করতে হবে। সে হাঁটতে হোক আর যাই হোক, আমার ভাইয়ার মতো বর কিন্তু ভাগ্য করে পেতে হয়। একদম ঠিক নিপা দিদি, বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হয় বলো তো? নতুন জামাই তোমাকে কত ভালোবাসে। মিঠাই আমার কাছেও অল্প আছে, মানে আগরওয়ালদের মতো বড় লোক নই, বাট যা আছে আমি আমার বউকে ভালোভাবে রাখতে পারবো। দীপা চলবে তো? তোর কি যে বলে না। এই শ্রী চল তো আমরা এগোই, ছোটটা নিজে আসেনি ঠিকই, কিন্তু আমার লেগ পুল কি করে করতে হয় সেটা ঠিক শিখিয়ে পাঠিয়ে দে। চল চলো চলো। সবসময় একটা না একটা ফালতু কাজ খুঁজে বার করাটা কি খুব ইম্পর্টেন্ট তোমার জন্য? কিসের বিষ? লক্ষ্মীমা বাজারে থলে গুলো দাও। মাসি তো কাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। না না চা লাগবে না, আমার তাড়া আছে, থলে গুলো দাও বাজারে। আচ্ছা দিচ্ছি। মিঠাই মিচি, আমি ঠিক ধরেছি? তুই সব একা হাতে কাজ সামলাতে শুরু করে দিয়েছিস। আমি কি বললাম তোমাকে? সকালে উঠেই আমার মনে হয়েছে যে তুই একা হাতে সব কাজ সামলাবি, তাই তো চলে এসেছিস। চল দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, একটু কড়া করে চা খাওয়াতে পারবে ভাই? কারণ তোমার পিসি তো সকালবেলা বেটিটাও খেতে দেয়, খেতে দিলে না তো তাই তো বললো। আসছি। সকাল সকাল বেরোনো হচ্ছে, সবাই হাজির। এই কুকি এদিকে। আচ্ছা শোনো সবাই, শোনো শোন সিদ্ধার্থ, তুমিও শোনো, আমি ঠিক করেছি মিঠাই আমাদের ব্যবসায় যোগ দেবে।
তার কারণ আমাদের ব্যবসার যে লস সেটা মিঠাই সামলে দিতে পারবে। হঠাৎ এটা কেন মনে হলো তোমার দাদা? মনে হলো তার কারণ কাল সন্ধ্যেবেলায় আমি আমাদের যাদবপুরের দোকানে গিয়েছিলাম, আর পাঁচটা খদ্দেরের সঙ্গে আমিও আমাদের মিষ্টি চেখে দেখেছি। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে, তাই খুব জোর দিয়ে বলছি মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে। দাদাই, আমার তোমাদের বিজনেস নিয়ে খুব একটা আইডিয়া নেই সেটা ঠিকই, কিন্তু তোমার এই ডিসিশনটার কারণটা আমি ঠিক ধরতে পারছি না। যারা এত বছর ধরে বিজনেসটাকে সামলে যাচ্ছে তারা লসটা মেকআপ করতে পারবে না, অথচ যার বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই সে লসটা সামলে দেবে? হ্যাঁ দেবে, তার কারণ মিষ্টির বিক্রি নির্ভর করে মিষ্টির স্বাদের ওপরে। যতই আজকে পাবলিসিটির যুগ হোক, তোমরা তো বড় বড় জায়গায় সাপ্লাই করে পার্টি টার্টি দিয়ে নানান রকম ভাবে চেষ্টা করেছো, না আমি জানি তোমরা চেষ্টা করেছো কিন্তু বিক্রি বাড়েনি, তার কারণ মিষ্টি খেতে ভালো না হলে মিষ্টির বিক্রি বাড়ে না। মিঠাই আমাদের মূল কারখানা, ওই মানে তোমরা আজকে যেটাকে কি বেস কিচেন বলো, সেখানে যোগ দেবে ও নিজের হাতে কিছু মিষ্টি বানাবে, সেগুলো দোকানে দোকানে যাবে। আচ্ছা, না হয় একটা দোকানেই যাবে, দেখা যাক না বিক্রির কি অবস্থা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কি চলবে এটা? ইম্পসিবল। তোমাকে বলে রাখছি বাবা, তুমি না দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো বাড়িতে, একজন উপরে চলে গেল আরেকজন এই যে এই মেয়েটা দাঁড়িয়ে আছে। সুযোগ সন্ধানী, কাল সাপ, এই কথাগুলো তো বাবা মিঠাইকে বলল। এটা আমার মত নয়, আমি সেরকম ভাবি না, আর কতবার বোঝাবো তোদের? মত যখন নয়, যখন আমাকে অতখানি খারাপ ভাবে না, তাহলে সেটা কেন বড় বাবুকে বললো না? গোপাল, আমি কি কাল সাপ বলো? এবারে সবাই তো আমার নিজের চোখ, আমি তাদের ক্ষতি চাই এমন মনে হলো বড় বাবুর। উচ্চ বাবু সব চুপ করে দাঁড়িয়ে শুনলো। কেন গোপাল, কেন মিঠাই এত অপমান সহ্য করতে হলো বলো? আমি তো বলতেই পারতাম যে আমি আমি এত অপমান সহ্য করব না, কিন্তু তাতে যে দাদুর অপমান হতো আমি কিছু বলিনি। কিন্তু মিঠাই দেখিয়ে দেবে যে মিঠাই কখনো কাউকে কামড়ায় না, মিঠাই সবসময় সবার ভালো চায়। কি হবে সবার ভালো হবে সেটাই মিঠাই চেষ্টা করে মিঠাই দেখিয়ে দেবে। সেটা সবাই খুব শিগগিরই বুঝতে পারবে মিঠাই। তবে বাকিদের বোঝার থেকেও বেশি জরুরি দাদা ভাইয়ের বোঝা। তুমি তোমার গোপালকে বলো তিনি যেন তোমায় এইটুকু হেল্প করেন। দেখো মিঠাই, তোরসা দিয়া যেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার মানে কিন্তু এই নয় যে ও দাদা ভাইকে ছেড়ে দিচ্ছে। এ আবার কি কথা শ্রী, দাদা ভাইকে ছেড়ে দিচ্ছে মানে? তোরসাদি তো দাদা ভাইয়ের বন্ধু হয়, আর দাদা ভাইও তোরসাদিকে শুধু বন্ধুই ভাবে, আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ নিপা, দাদা ভাই তাই ভাবে, কিন্তু তোরসাদি তোরসাদি তো দাদা ভাইকে শুধু বন্ধু ভাবে না, আর সেটা মিঠাইয়েরও এবার বোঝা উচিত। দেখ, তোরসাদি কিন্তু দাদা ভাইয়ের মনে আমাদের সবাইকে নিয়ে একটা ভুল ধারণা সৃষ্টি করছে, সেটা তো তোরাও শুনেছিস। আর এমনিতেই বাবা এই বিয়েটা মেনে নিতে পারেনি, তার উপর তোরসাদি আর রেবতী আন্টি মিলে বাবাকে উল্টো পাল্টা বলে যাচ্ছে। আমি জানি না নিপা, এভাবে কি করে বাবার মনের ধারণাটা চেঞ্জ হবে, আর কি করে বা দাদা ভাই মিঠাইয়ের গুণগুলো বুঝতে পারবে? শুধু শুধু দিদিমণিকে দোষ দিয়ে কি লাভ বলো তো শ্রীতমা দিদি?
গোপাল তো মিঠাইকে একেবারে ধাক্কা মেরে উচ্ছে জীবনে ঢুকিয়ে দিল, আর মিঠাই স্পিড কন্ট্রোল করতে না পেরে হুমড়ি খেয়ে পড়লো। ধুর বাবা, সকাল থেকে শুধু ঝগড়া ঝাটি চলছে, এখন আবার মিঠাইও কাঁদছে। আমি তখন থেকে ভাবছি একটা ভালো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তুই জানিস আমার পোস্টের জন্য কতজন ওয়েট করে থাকে? তুই কি চোখ বাগাচ্ছিস বল? তুই একটা সিরিয়াস বিষয় শ্রী, আমাকে ছবি তুলতেই হবে। ঠিক আছে, আর কোনো কান্নাকাটি করবো, সন্ধ্যাবেলা আমরা ঠিক করবো আশীর্বাদে কি কি করবো। ঠিক আছে নেবা দিদি, তোমাকে এখন সোশ্যাল মিডিয়াও বোঝাতে হবে, আমি শেষ। আচ্ছা দাঁড়াও, ধরো নিপার অনেকগুলো বন্ধু বান্ধব আছে, তাদের জন্য নিপা ছবি তোলে, ভিডিও বানায়, রিল বানায়, তারপর সেগুলো আপলোড করে, যাতে তারা বুঝতে পারে নিপার জীবনে ঠিক কি কি ঘটছে। বুঝলে? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা তাহলে আজকে সন্ধ্যাবেলা আমরা যদি এমন কিছু করি যাতে নিপা যদি অনেক ছবি তুলতে পারে, অনেক ওই কি ভিডিও অনেক ভিডিও তুলতে পারে, তাহলে অনেকেই দেখতে পাবে না? দাঁড়াও আমি এক্ষুনি একটা প্ল্যান করছি। মেয়েটা সবসময় অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, আর ওর এই চেষ্টাটা কেউ দেখতে পায় না। গোপাল, তুমি তোমার মিঠাইকে একটু হেল্প করো।